হ্যালো ভিউয়ার্স, মাদার কনসার্নের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা কথা বলবো পোল্যান্ড নিয়ে। পোল্যান্ড সম্বন্ধে কান্ট্রি বা তার কোনো ডিসক্রিপটিভ টাইপের বর্ণনা দেওয়ার প্রয়োজন বোধ করছি না। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক স্টুডেন্ট এবং ম্যাক্সিমাম স্টুডেন্টই পোল্যান্ড সম্বন্ধে অবশ্যই ধারণা রাখেন। 2003 সাল থেকে শুরু করে আমরা দেখেছি কম বেশি একটু একটু করে পোল্যান্ড বাংলাদেশের স্টুডেন্টদের কাছে খুবই পরিচিত। এবং যেহেতু আমরা সাধারণত পাশের পড়োশিটাকে কেন্দ্র করে চিন্তা করি যে ওদের ভিসা প্রক্রিয়াটা কেমন, ওরা গিয়ে কেমন আছে, স্যান্ডিনে ঢুকতে পেরেছে, কোথায় মুভমেন্ট করেছে, সেই জিনিসগুলো যেহেতু আমাদেরকে প্রভাবিত করে, সেই প্রেক্ষাপটেও আমরা বলবো পোল্যান্ডটা বাংলাদেশের স্টুডেন্টদের কাছে খুবই পরিচিত। আজকে বলার চেষ্টা করবো কতটা কম খরচে পোল্যান্ডে যাওয়া যেতে পারে, আইএলটিএস লাগছে কিনা, টোটাল খরচটা কেমন আসতে পারে, ফিনান্সিয়াল অ্যাবিলিটিগুলো কতটা এবং কীভাবে দেখানো দরকার, সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে টোটাল টাইম অফ ডিউরেশনটা অর্থাৎ অ্যাডমিশন টু ভিসা সাবমিশন পর্যন্ত আমরা যেটা দেখতে পাই সেই সময়টা লাগছে মোটামুটি প্রায় 2 থেকে 2.5 মাস। এই বিষয়টা আরও কম লাগতে পারে যদি আপনারা টোটাল ডকুমেন্টস একসঙ্গে সাবমিশন করে, অর্থাৎ সবগুলো যদি রিকোয়ারমেন্টসের মাঝে থাকে এবং অন টাইমে যদি সব কিছু অ্যারেঞ্জ করতে পারেন, তাহলে টোটাল 6 থেকে 8 সপ্তাহের মাঝেও এই অ্যাডমিশন এবং ভিসা প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব। কিন্তু প্রযোজ্য ক্ষেত্রে আমি বলবো যে এই বেশি সময়টা লাগতেও পারে। দিল্লিতে গিয়ে ফেস করতে হয় এটা সবাই জানেন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেটাও জানেন, কিন্তু আমরা যে জিনিসটা আজকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে টিউশন ফির বিষয়টা। সবাই আমরা ঢালাওভাবে একটা চিন্তা করে থাকি, ইউরোপিয়ান কান্ট্রি বা সিন্ডিয়ান কান্ট্রিতে যেতে গেলে বোধ করি আমাকে 5-6-7-8 লাখ টাকা খরচ করতে হবে। অ্যাকচুয়ালি বিষয়টা কখনোই এরকম নয়। অ্যাডমিশনগুলো প্রক্রিয়াটা আমরা যদি সাধারণভাবেও দেখে থাকি, 2200 ইউরো পার ইয়ার টিউশন ফি থেকে শুরু হচ্ছে, কিছু কিছু সাবজেক্টের জন্য 1500 ইউরো পর্যন্ত পার ইয়ার বেসিস টিউশন ফি থাকে। তাহলে সারাউন্ডিং আমরা হিসাবটা যদি টোটাল কস্ট একটা অ্যাপ্রক্সিমেটলি মানে দেখি, তাহলে মোটামুটি 3 লাখ থেকে 4 লাখের মাঝেই পোল্যান্ডের মতো জায়গায় অ্যাডমিশন এবং ভিসা সাকসেসফুলি করিয়ে আসা সম্ভব। সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আমার প্রিভিয়াস এডুকেশনাল হিস্ট্রিটা কেমন আছে, তার উপর বেস করে যেহেতু ম্যারিট বেস কিছু স্কলারশিপও আছে এবং টিউশন ফিগুলো ওয়েভারের ব্যবস্থা আছে, সেই ক্ষেত্রে এডুকেশনাল ডকুমেন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যার প্রেক্ষাপটে আমি বলবো যখনই আপনারা অ্যাডমিশন প্রক্রিয়াটি করছেন অবশ্যই একটু বাছাই করে নিন ইউনিভার্সিটি লিস্টটা ধরে কোনটাতে কম খরচ আছে, পাশাপাশি আমার এডুকেশনাল ডকুমেন্টসগুলো সেটাতে যায় কি না। তো যদি যায় তাহলে আমার খরচ যেটা বলছি যদি 2,20,000 টাকাও আমরা ধরি এক বছরের টিউশনকে, আনুষঙ্গিক খরচ ধরে আমি 3 লাখ বা 3.5 লাখ বা 4 লাখ টাকাই ধরলাম, অর্থাৎ 2 থেকে 4 লাখ টাকার মাঝেই কিন্তু টোটাল অ্যাডমিশন এবং ভিসা প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব। তাহলে আমাদের দেশে সাধারণত 5-6-7-8 লাখ টাকার যে প্রচলিত প্রথাটি আছে সেইটা কতটা সত্যি এবং গুরুত্বপূর্ণ। যদি আপনাদের রেজাল্ট এবং ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো না থাকে তাহলে হয়তো 5 বা তার ঊর্ধ্বে একটু খরচ হতে পারে। তাহলে একটু সচেতন চিন্তাভাবনা, সঠিক ইনফরমেশন এবং প্রপারলি সাবমিশন, এটি আপনাকে হেল্প করতে পারে কম খরচে সঠিক উপায়ে পোল্যান্ড বা অন্যান্য যে কোনো ইউরোপিয়ান অ্যাডমিশন বা সেন্জিন অ্যাডমিশনগুলোতে। নিজেরা অবশ্যই ওয়েবসাইটগুলো যাচাই করে নিন, সেই তথ্যটা পেয়ে যাবেন, যদি পেতে অসুবিধা হয় কোনো ভালো কনসালটেন্টের সাহায্য নিন, আশা করি সঠিকভাবে প্রপার ওয়েতে সাবমিশন করতে হবে পারবেন। কিন্তু আরেকটা জিনিস বলার কি, অনেকেরই একটা ধারণা আছে আমি 2 মাস 2.5 মাস পরে আছি, আসলে এই বিষয়টা নিয়ে আমার একটু বক্তব্য আছে। আপনি অ্যাপয়েন্টমেন্টটা যদি কনফার্ম করে যান তাহলে 2-2.5 মাস থাকার কোনো সুযোগ থাকছে না। অবভিয়াসলি অ্যাপয়েন্টমেন্টটা বাংলাদেশ থেকে কনফার্ম করে হেলথ ইন্স্যুরেন্সটা আছে কি না এই বিষয়গুলো মাথায় রেখে তবেই আপনারা মুভমেন্ট করুন, তাহলে সময়টাও বেঁচে যাচ্ছে, টাকাও বেঁচে যাচ্ছে। শুধু সেখানে গিয়ে পড়ে থাকে অনেকগুলো টাকা খরচ করার কোনো উপায় এখানে নিজেরাই তৈরি করার কোনো দরকার নেই বলে আমি মনে করছি। আর আরেকটা বিষয় আমি যেটা বলবো যে আইএলটিএসের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা অনেকদিন থেকে এগুলো নিয়ে ঘাটাঘাটি করছেন অর্থাৎ বিদেশে যাওয়া নিয়ে যাচ্ছেন তারা হয়তো জানেন, কিন্তু যারা আমাদের নিউ স্টুডেন্টস নিউ ভিউয়ার, যারা সদ্য HSC পাশ করেছে এবং সেই সম্বন্ধে খুব বেশি একটা অভিজ্ঞতা নেই তাদের সম্বন্ধে আমি বলবো আইএলটিএস সেখানে ম্যান্ডেটরি নয়, বাট আমরা রিকমেন্ড করে থাকি যদি একটু ফ্লুয়েন্ট ইংলিশ হন তাহলে সেই ক্ষেত্রে আপনি এই অবস্থাতেই অর্থাৎ শুধুমাত্র এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দিয়ে অ্যাডমিশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। ডেডলাইনের বিষয়ে একটু বলার আছে, সেটা হচ্ছে 30 জুনের মাঝে সেপ্টেম্বর ইনটেককে কেন্দ্র করে অ্যাডমিশন প্রক্রিয়াটি সম্পন্ন
করার চেষ্টা করুন। যেহেতু আমরা বাংলাদেশে আছি, আমাদের থার্ড কান্ট্রিতে গিয়ে ভিসা কাজটি শেষ করতে হয়, সেই ক্ষেত্রে মোটামুটি ক্লাস ইনটেক ডেটের 3 মাস আগে থেকেই আপনারা অ্যাডমিশন প্রক্রিয়াটি স্টার্ট করুন। কিছু কিছু ইউনিভার্সিটির জন্য 15 জুলাই অবধি অ্যাডমিশন ডেডলাইন আছে, সেই ক্ষেত্রে আপনারা সেখানেও যেতে পারেন। তবে যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস এবং তুলনামূলক কম খরচে যাওয়ার চিন্তা থাকে, তাহলে যতটা শীঘ্র সম্ভব ততটা শীঘ্রই অ্যাডমিশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন। আমরা এবার ফিনান্সিয়াল অ্যাবিলিটি নিয়ে এবং ফিনান্সিয়াল স্পন্সর বা ফান্ডিং নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। ফান্ডিং এর বিষয়টা আমরা 6 থেকে 7 হাজার ইউরো থেকে 7,500 ইউরোর মতো নিজেদের অ্যাকাউন্টে থাকলে যেমন চলে, পাশাপাশি প্যারেন্টাল স্টেটাসেও ব্যাংক স্টেটমেন্টটা দেখালে চলে। সাপোর্টিং ডকুমেন্টসগুলো সঙ্গে রাখা ভালো, অনেক সময় এই জিনিসগুলো দেখার অবকাশ থাকে যে সোর্স অফ ফান্ডিংগুলো কোত্থেকে আসলো, কীভাবে এলো। সেই ক্ষেত্রে যে কোনো ইমিগ্রেশন কনসালটেন্টের আপনারা সাহায্য নিতে পারেন। আর এই ব্যাপারে আমি যেটা সামারিতে আসতে চাচ্ছি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পোল্যান্ডের অ্যাডমিশন থেকে ভিসা অবধি 3 থেকে 4 লাখ টাকার মাঝেই কিন্তু টোটাল অ্যাডমিশন এবং ভিসা প্রসিডিউরটি সম্পন্ন করা সম্ভব, এবং মাসের পর মাস দিল্লিতে গিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই এবং প্রয়োজন নেই। জাস্ট একটু দরকার আপনার সচেতনতা এবং সঠিক ইনফরমেশন। আশা করি আমাদের এই ভিডিও ক্লিপটি আপনাদের উপকারে আসবে। যদি কারোর ভালো লেগে থাকে এবং এটি আপনাদের উপকারে আসছে বলে মনে করেন, সেই ক্ষেত্রে সাবস্ক্রিপশন বাটনটি চেপে রাখুন। সেক্ষেত্রে পরবর্তী নতুন কোনো তথ্য নিয়ে এবং প্রয়োজনীয় এবং দাতব্য তথ্য নিয়ে আসার চেষ্টা করব। ভালো থাকবেন, শুভেচ্ছা সবাইকে। মাঝখানে আরেকটু কথা বলে নেব, যারা বলেন ছাড়া ইউসেন্ডিনের অন্যান্য কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি, অনেকেরই ডেডলাইন, অনেকগুলো দেশের ডেডলাইন চলে গিয়েছে। যেহেতু ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রি অনরোলিং সিস্টেম, সেই ক্ষেত্রে অ্যাডমিশন প্রক্রিয়াটি ডেডলাইনের মাঝে ভ্যাকেন্ট পজিশন যদি থাকে, তাহলে আপনারা অ্যাডমিশন ডেডলাইন চলে যাওয়ার পরেও অনেক সময় অ্যাডমিশনটি সম্পন্ন করতে পারেন। প্রয়োজন সঠিক পরামর্শ, একটু স্পেসিফিক করে আপনারা চিন্তা করুন, একটু কনসালটেন্টের সাথে কথা বলুন, আদারওয়াইজ ইউনিভার্সিটি ওয়েবসাইটগুলো চেক করুন। সেই ক্ষেত্রে অনেক সময় আসলে ভ্যাকেন্ট পজিশনের জন্য কোনো ডেডলাইন দেওয়া থাকে না, সেই ক্ষেত্রে আপনাকে সরাসরি বা ফিজিক্যালি কোনো কনসালটেন্ট সাহায্য করতে পারবে, সেক্ষেত্রে আপনি তাদের স্বর্ণাপন্ন হন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে স্টাডি ইন পোল্যান্ড নিয়ে যে সংক্রান্ত তথ্যগুলোর প্রেক্ষাপটে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনারা ইনবক্স দেবেন বা ফিজিক্যালি ভিজিট করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভেচ্ছা।